খাদিজা ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, ও আমার স্বামী, আপনার ঘরে আসার পরে জানি না আপনার হক আদায় করতে পেরেছে কিনা, স্ত্রী হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। নবীজি বলছেন, খাদিজা, যে আল্লাহ যেই মহিলাকে সালাম দেয় সেই মহিলা দুনিয়ার সাধারণ কোন মহিলা হতে পারে না, আল্লাহ তোমাকে একাধিকবার সালাম দিয়েছি, খাদিজা হয়তো স্বামী হিসাবে হক আদায় করতে পারিনি, তুমি ছিলা মক্কার সব থেকে বড় ধনী ব্যবসায়ী, আমাকে বিয়ে করে সবগুলা সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছ, তোমাকে তিন বেলা এক বেলা ঠিক মতো আমি খাবার দিতে পারিনি, স্বামী হয়তো তোমার হক আদায় করতে পারি নাই, এই জন্য কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইও না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনাকে আমি কয়েকটা ওসিয়ত করতে চাই, জীবনে আপনার কাছে আমি কিছুই চাই না, সারা জিন্দগির সবগুলা সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছি, বিনিময়ে তোমার কাছে জীবনে কিছুই চাই নাই, আজ আমি কয়েকটা আবদার করব, আপনি কি রাখতে পারবেন? আমার নবীজি ডাক দিয়া বলছেন, খাদিজা, আমি তোমাকে কলিজার থেকে এত ভালোবাসি, তুমি যদি আমার কলিজা পর্যন্ত নিতে চাও আমি মোহাম্মদ তা দিতেও কোনটা বোধ করব না। সুবহানাল্লাহ, জোরে পড়ে, আরো জোরে পড়েন না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীকে খাদিজাতুল কুবরা বলছেন, সাবিরে, আমার এক নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই, আমি মরে গেলে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না, ও স্বামী, আপনি নিজের হাতে আমাকে জীবনের শেষ গোসলটা দিবেন, আপনার কুদরতের হাত, আপনার রহমতের হাত দিয়ে আমার শরীরে পানি ঢালবেন, পয়গম্বরে আরবি, আপনার হাতের আঙ্গুলের তো অনেক দাম, আপনি আঙ্গুল দিয়ে আসমানের দিকে চন্দ্রের দিকে ইশারা করেছিলেন, চন্দ্র দুই টুকরা হয়েছিল, আপনার হাতের তো অনেক দাম, এই জন্য আপনি, আমি ইন্তেকাল করলে দুনিয়ার জমিনে যতদিন আপনার ঘরে আমি ছিলাম আমার হাত দিয়ে আপনাকে, আমি মরে গেলে আপনার নিজের হাত দিয়ে আমাকে গোসল করাইয়া দিয়েন। নবীজি বললেন, খাদিজা, আমি গোসল করালে কি হবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামীরে, আপনার রহমতের হাত দিয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, যেই বডিতে আপনার হাত লাগবে আমার বিশ্বাস কবরের ভিতরে এই বডিতে ফেরেশতারা আজাব দিতে পারে না। নবীজি চোখের পানি ছেড়ে বললেন, খাদিজা, স্ত্রী হিসেবে আবদার করেছো, স্বামী হিসেবে মেনে নিলাম, আমার স্বামী, আমার দুই নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই আমার শরীরের মধ্যে আতর গোলাপ লাগাইয়েন না, দামি দামি স্যান্ট ব্যবহার কইরেন না। খাদিজা, কেন আমি দিব না, আমি তো দামি আতর দিব। পয়গম্বরে আরবি, না না, আপনি কি জানেন আপনার মুখের তুতুর কত দাম, আপনার মুখের লালা, যার চক্ষু অন্ধ তার চোখে লাগাইয়া দিলে ভালো হয়ে যায়, আপনার শরীরের গাম মেশকে আম্বরের চাইতেও দাম, আমি ইন্তেকাল করলে আপনার বডিতে আপনার শরীরের গাম, আমার বডিতে আপনার মুখের লালা লাগাইয়া দিয়ে, পয়গম্বরে আরবি, আপনার মুখের তুতু আর লালা যদি আমার বডিতে লেগে যায় আমার বিশ্বাস কবরের ভিতরে কেউ আমাকে আজাব দিবে না। আমার নবী বললেন, খাদিজা, মেনে নিলাম, আর কি চাও? খাদিজা বললেন, সমীরে, আমার ইন্তেকালের পরে
আমার জন্য আপনি কাফনের কাপড় দামি কাপড়ের ব্যবস্থা কইরেন না, কাবার গিলাফের কাপড় দিয়ে আমার কাফন দিয়েন না। নবীজি বললেন, খাদিজা কেন নয়, তোমাকে তো আমি আরো বেশি দেব। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার কাফনের কাপড়ের জন্য আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আপনি যদি আমার কাফন হিসাবে দিয়ে দেন, যে পাঞ্জাবি পরনে থাকতে জিব্রাইল আসতেন, এমন একটা পাঞ্জাবি যদি আপনি আমাকে দিয়ে দেন, আর ওই পাঞ্জাবি দিয়ে যদি আপনি আমার কাফন পরাইয়া দেন, আমি আপনার পরনের একটা কাপড় নিয়ে যদি কবরে যাই, আমার বিশ্বাস এই কবরে কেউ আমার সাথে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি চুকের বাড়ি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, খাদিজা মেনে নিলা, আমি আমার পরনের জুব্বা তোমাকে দিব। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার পরের ওয়াসিয়ত আমার জানাজার ইমামতিতে অন্য কাউকে দিয়েন না, আপনার পায়ে ধরি আপনি আমার জানাজার ইমামতিটা করবেন। নবীজি বললেন, খাদিজা আমি ইমামতি করলে কি লাভ, এ রাসূল আল্লাহ আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন, ওই সময় আমি খাদিজার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে, স্বামী হিসাবে কোন স্মৃতি মনে পড়লে চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায় আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা আমি মেনে নিলাম, অবশ্যই তোমার জানাজার ইমামতি আমি করব। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা ওয়াসিয়ত, কবরের ভিতরে কাউকে দিয়ে আমাকে রাইকেন না, জীবনের শেষ একবার কুলে করে আপনি আমাকে মাটিতে রাইকে দিন। নবীজি বললেন, খাদিজা কথা দিলাম শেষ কুলে করে তোমাকে আমি কবরে রাখব। এবার খাদিজা কাঁদতেছেন হাউমাউ করে আর ডাক দিয়ে বলতেছেন, স্বামীরে আমি শেষ ওসিয়ত করতে চাই, আমার শেষ কথাটা কি আপনি শুনবেন? নবীজি বলছেন, খাদিজা কেন শুনবো না বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমার শেষ ওসিয়ত হলো, আমি জানি না কবরের ভিতরে কি হবে, কেমনে আমি কবরের প্রশ্নের জবাব দিব আমার জানা নাই, কেমনে একা একা কবরে থাকব আমি বুঝি না, ও স্বামী আমাকে যখন ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসবে আপনি কি আমার প্রশ্নগুলোর উত্তর আমার পক্ষ থেকে দিতে পারবে, না জানি কবরে কোন বিপদে পড়ে যায়। নবীজি চুকেরে পানি ছেড়ে ছেড়ে খাদিজাতুল কুবরাকে জড়াইয়া বলছেন, স্ত্রী রে কথা দিলাম কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব আমি না দিব ততক্ষণ পর্যন্ত তোমার কবরের উপর থেকে আমি বাড়িতে আসব না। আল্লাহ একবার বলেন, আল্লাহ। আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি নিজের হাতে গোসল করালেন, নিজের থুতু আর লালা লাগাইয়া দিলেন, নিজের জুব্বা দিয়া তার কাফনের ব্যবস্থা করলেন, নিজে তার ইমামতি করলেন, জানাজা নিজের হাতে কবরে রাখলেন, কবরে রেখে দিয়া কবরের উপরে মাটি দিয়া কবরের উপরে বৈশা বৈশা আমার নবী কান্দে। কেমন স্বামী যেই স্বামী তার স্ত্রীর জন্যে কান্না করে, কতটুকুন ভালোবাসার আন্তরিকতা থাকলে তা হয়ে যায়। কান্না যখন করতেছেন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি এইভাবে কান্না করেন আমরা কেমনে বরদাস্ত করব, আপনি বাড়িতে চলে আসেন আর কাঁদবেন না। নবীজি বলছেন, ওমর রে, আমি তো খাদিজার সঙ্গে ওয়াদা দিয়েছি তার কবরের প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাব না। কেমনে আমি তাকে একা রেখে বাড়িতে যাই, কেমনে আমার খাদিজা একা কবরে থাকবে? এই জন্য আবার বিক্রান্তেছেন, হঠাৎ করে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কেনই বা আপনি কান্না করেছেন, খাদিজাতুল কুবরার জন্য কি কান্না করতেছেন? অগা পয়গম্বরে আরবি, আপনি কেন বাড়িতে যান না? নবীজি বলছেন, জিব্রাইল রে, আমি বাড়িতে কেমনে যাই, খাদিজার সঙ্গে ওয়াদা ছিল তার কবরের প্রশ্নের জবাব দিব। পয়গম্বরে আরবি, আপনি যদি কবরের উপরে বসে থাকেন কোনো ফেরেশতারা তো প্রশ্ন করতে আসবে না, আপনি রহমতের নবী, বসা কে এখানে আসবে, আপনি বাড়িতে চলে যান। নবীজি বলছেন, না রে জিব্রাইল, আমি আর যাব না। আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ ডাক দিয়া বলছেন, ও বন্ধু হাবিবুল্লাহ, কাঁদবেন না, আপনার চুকের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না। বন্ধুরে, আপনি বাড়িতে এই মুহূর্তে চলে যান, খাদিজার প্রশ্নের জবাবের জন্য আপনি কাঁদতে হবে না। যেই খাদিজা ইসলামের জন্য যেই কষ্ট করেছে, আপনি স্বামী হিসাবে যেই খিদমত করেছে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে খাদিজার সকল প্রশ্নের কবরের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমি লম্বা কথা বলবো না আজকে, না, কারণ ওই যে আমার ভাইয়ের মাইকে সাউন্ড টানে না, এর জন্য কষ্ট হয় বুকে, এটা বুঝেন আপনি, বাদ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি কার কার এখন কষ্ট হচ্ছে। কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, হাত না, কোনো কষ্ট নেই, আমি সেই কথা বলি, আমার ভাইরা কথাগুলো শুনেন, আমার ভাইরা, স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা ছিল, কেমন মহাব্বত ছিল, কেমন মহাব্বত ছিল, দিনের প্রতি কি আন্তরিকতা ছিল। আমারও মঞ্চে আমি এক দুই ঘন্টা কথা বলি, কিন্তু কি যে জিনিস এখানে বসায় রাখছে রবাই জানার আমি জানি, এজন্যই বলতেছি কথাগুলো শুনেন। থাক, পরে আবার ক্ষতি হয়ে যাব, ওটায় মানে জন্মের মতো বাতাসটা নেই, জন্মের মতো, আমি যে বলতেছি আমি বলার আগে এটা নিয়ে জায়গা ভিতর থেকে নিয়ে আসি, চিন্তা করছেন আপনারা, কারণ আমি দুই আড়াই ঘন্টায় কথা বলার নিয়ত করছিলাম কিন্তু পারতেছি না, কষ্ট হলে তো আমি পারবো না। কষ্ট হচ্ছে আপনাদের? মোটামুটি সোয়া এক ঘন্টার উপরে হয়ে গেছে। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, কি বলতে চাই, কষ্ট হচ্ছে না তো, চলবে? এখন আর ক্লানা নেই, কোন বদলে যাবো কবি যায়, আরো যদি কষ্ট হয় পারবে না। আমি দেখতেছি ওর সব আছে, মিক্সার মেশিন আছে, কিন্তু ওরা সেট আপ না। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই। এবার আমার নবীজি চিন্তা করলেন, কথাগুলো বুঝেন, দিনের দাওয়াত কেমনে দিবেন, বাহিরে দিনের দাওয়াত দিতে গেলে কাফেরেরা গালি দে মারে, কারণ বাহিরের মধ্যে নবীজিকে দেখবার মতো কেউ নাই, কারণ চাচা নাই। সারাদিন কষ্ট করে বাড়িতে আসার পরে যেই স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, ওই স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই,
নবীজির মাও নাই বাবাও নাই ভাইও নাই বোন নাই। এবার আমার নবীজি চিন্তা করলেন এই মক্কায় থাকবার মতো জায়গা নাই, যে কোন সময় কাফেরেরা বাড়িতে আঘাত করতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন নানার বাড়িতে যাই, নানার বাড়িতে গেলে হয়তো নানার বাড়ির লোকেরা তো আমাকে মারবে না। এই চিন্তা করে আমার নবী দিলে বড় আশা নিয়া এতিম নবী বাপ জীবনে দেখে নাই, মার আদরও বেশি দিন পায় নাই। নবীজি নানার বাড়ির তায়েফের দিকে যায়, তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষকে বলতে লাগলে তোমরা আমারে চিনো রে, এই তায়েফে আমি বড় হয়েছি, তোমরা আমাকে চিনো আমি কে, দীর্ঘদিন পরে নানার বাড়িতে এসেছি, আমি নবী এবং রাসুল, তোমরা পড়ো আসলিম তাসলাম, ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবা। এই কথা বলবার পরে নানার বাড়িতে যেই বাচ্চারা আমার নবীর সঙ্গে বাচ্চা বয়সে খেলাধুলা করেছে, নানার বাড়ির লোকেরা আমার নবীকে পাগল পাগল বলে দৌড়াতে লাগলো। চিন্তা করেন আমার রসুলকে দৌড়ায়, হাতের মধ্যে পাথর নিয়ে ইট নিয়ে আঘাত করতে লাগলো। নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, শরীর কেটে গিয়েছে, পিঠের মধ্যে বড় বড় দাগ হয়ে গিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করে নাই। আমাদের মা আয়েশা সিদ্দিকা যখন আমার নবীকে গোসল করাতেন, পিঠের মধ্যে তাকায়া দেখেন বসন্তের মতো কালো কালো দাগ। আয়েশা সিদ্দিকা বলছেন স্বামী আমার, আপনার শরীরে এমন বসন্তের দাগ কেন, বসন্ত কি হয়েছে? নবীজি বললেন আয়েশা না রে, জীবনে আমার বসন্ত হয় নাই, তাহলে আপনার বডিতে এত দাগ কেন? আমার নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে বলছেন আয়েশা রে, কালিমার দাওয়াত নিয়ে মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম নানার বাড়িতে, তাইফের মানুষ আমাকে যে পাথর দিয়ে পাগল বলে আঘাত করছে, আঘাত মিটে গেলে আঘাতের দাগগুলা মিটে যায় নাই, এই পাথরের দাগগুলো আজ পর্যন্ত রয়ে গেছে, কেয়ামতের দিনে আল্লাহকে দেখাতে চাই। আমার বন্ধুগণ, নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, শরীর থেকে রক্ত জ্বরে পড়ে যায়, তিন জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মনে রাখবেন কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। তিন জায়গায় আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান ফিরল যখন তাদেরকে বললেন তোমরা আমারে মাইরো না, আমি কিন্তু নানার বাড়িতে বড় আশা নিয়ে আসছিলাম, কেউ আমাকে থাকতে দিল না। নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা খুলে শরীরের মধ্যে কাপড়গুলা মুছতে লাগলেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। সাথে ছিলেন হযরতে যায়েদ, নবীজি বললেন যায়েদ রে তোমার কাছে কাপড় থাকলে আমাকে দাও, আমার শরীর থেকে রক্তগুলাকে মুছে দেই। হযরতে যায়েদ কাপড় দিলেন, নবীজি মাথা থেকে পা পর্যন্ত মুছতে লাগলেন, কিন্তু সবগুলা কাপড় পানির মতো ভিজে গিয়েছে, রক্ত তো শেষ হয়ে যায় নাই। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো কাপড় নাই। নবীজি এবার নিজের দুই হাত দিয়ে শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করেন, ও ভাই তোমার খানজাহান আলী এলাকা পর্যন্ত ইসলাম এমনি এমনি আসে নাই,
ওখান পর্যন্ত ইসলাম আসতে তোমার রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে, তোমার নবীজির দান শহীদ হয়েছে, মাথায় লোহার কোড়া ঢুকেছে, তার চাচা হযরতে হামজার কলিজা বের করতে হয়েছে, হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষ নিক্ষেপ করতে হয়েছে, বাইরে হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের মধ্যে যখন রক্ত মুছে, এমন সময় এক একজন ফেরেশতা এসে বলছেন, আল্লাহর পয়গম্বর আপনি বলেন, তায়েফের দুই সাইডের পাহাড়ে চাপ দিয়া মেরে ফেলি, কেউ বলছেন আসমান থেকে শিলা বৃষ্টি দিয়া মেরে ফেলি, কেউ বলছেন তো জমিন কে উল্টাইয়া এদেরকে মেরে ফেলি। পয়গম্বরে আরবি বলছেন, না রে, তোমরা যদি এদেরকে মেরে ফেলো আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, কার কাছে আমি আল্লাহর তাওহীদের কথা বলবো, ওরা আমাকে মারছে, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, জাতি আমাকে মারছে, জাতিকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি আমার মন বলতেছে এদের গর্তে কেমন বাচ্চারা জন্ম নিবে, যে বাচ্চাগুলা গোটা পৃথিবীতে দিন জিন্দা করার জন্য জীবন দিবে কোন, সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে নবীজির শরীর থেকে রক্ত মুছতেছেন হাত দিয়া, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলছেন, জিবরাইল তুমি কোথায়? ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সাত আসমানের উপরে মহাশূন্য, তার উপরে জান্নাত, তার উপরে সিদরাতুল মুনতাহা, আমি ইন্দাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার পাশে যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আমি বসে আছি। কি বুঝাতে চাই বুঝেন? হযরত যায়েদ আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়া আপনি কেন শরীরের রক্তগুলাকে মুছে দেন? নবীজি বলছেন, যায়েদ রে, এই জন্যে আমি মুছে দিতেছি, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, তারা আমাকে আঘাত করেছে, তারা আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, তারা আমাকে চিনে নাই, জানে নাই, এই জন্যে মারছে, কিন্তু তায়েফের মাটি তো আমাকে চিনতে ভুল করবে না, আমার শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, এই শরীর থেকে যদি এক ফুটা রক্ত জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, শক্তি নিতে পারবে না, তায়েফের মাটিতে যদি আমি রসুলের এক ফুটা রক্ত পড়ে যায়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এক ফুটা রক্ত যদি পড়ে যায় তায়েফের মাটি আমার লোড নিতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প দিয়া পৃথিবীকে ধ্বংস করে দেবে, এই জন্যে আমি এক ফুটা রক্ত যেন মাটিতে না পড়ে এই জন্যে মুছে দেই। ভাইরে, আমার রসুলের পায়ের পরনে ছিল চামড়ার মুজা, রক্ত মুজার ভিতরে জমাট হতে হতে এক ফুটা রক্ত পায়ের নিচ দিয়ে ফুটা হয়ে পড়ে যাচ্ছে, রসুল পা লম্বা করে শুয়ে আছেন, এক ফুটা রক্ত পা থেকে যেন জমিনে পড়ে যায়, এক সেকেন্ডের ভিতরে পড়ে যাবে, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়, আর আমার নবীর পা মুবারক থেকে জমিনে এক ফুটা রক্ত লটকে আছে, যদি পড়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, গোটা দুনিয়া ভেঙে ফেলব, আমি দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি,
আমি আমার বন্ধুর চুকের পানি আর শরীরের রক্তকে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে বন্ধুর পা থেকে রক্ত লটকেতেছে পড়ে যাবে। তুমি কোটি কোটি মাইল দূরে, হাজার হাজার বছরের রাস্তা দূরে, আমার বন্ধুর পা থেকে যদি রক্ত পড়ে যায় কেউ বাঁচবে না। আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে তুমি যাও তাড়াতাড়ি তায়েফে যাও, গিয়া তোমার 600 নূরের ডানা রসুলের পা থেকে রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে আগে বিছাইয়া দাও, যেন আমার নবীজির শরীরের রক্ত মাটি স্পর্শ না করে। জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায় আর নবীজি কোথায়? নবীজি সেই তায়েফে আর আমি সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আমিনকে আল্লাহ বলছেন, কথা বাড়াইয়া লাভ নাই, তাড়াতাড়ি যাও। জিবরাইল বলেন, এই মুহূর্তে পৃথিবীতে আমি আসতে যে 4-5 বার কষ্ট হয়েছিল, আমি আমার 600 নূরের ডানা দিয়া টান দিলাম, একবার টান দিলে যে স্পিরিট হয় 1000 বছরের রাস্তা যাওয়া যায়। আমি আমার 600 নূরের ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম, তাইফে এসে দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনের কাছাকাছি পৌঁছে গিয়েছে, এক চুলের এক কুটি বাঘের এক বাঘ বাকি আছে, মাটি স্পর্শ করবে করবে এমন সময়ের ভিতরে চুকের পলক আর পাথা মারবার আগে আগে আমি তায়েফে গিয়া নবীজির পায়ের নিচে আমার পরটা বিছাইয়া দে। আল্লাহু আকবার! অবিশ্ববাসী, এইভাবে তোমার নবীজি আমাদেরকে বাঁচাইয়া দিলেন। এইবার আল্লাহর পয়গম্বর কোথায় যাবেন? মক্কায় বাড়িতে আসলে তো পাবলিক পিটাবে, তায়েফে নানার বাড়িতেও থাকবার জায়গা নাই। তিনি চিন্তা করলেন, চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে গেলে বোন হয়তো আমাকে জায়গা দিবে। দীর্ঘদিন পরে তিনি উম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন, বোনকে গিয়া বললেন, বোন রে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, তুই জানিস আমার বাপও নাই আমার মাও নাই, আমার একটা মায়ের পেটের ভাইও নাই আমার একটা বোনও নাই, আমার কলিজার টুকরা চাচা ছিল সেও নাই, আমার স্ত্রী খাদিজা ছিল সেও মারা গিয়েছে কেউ নাই, রাত্রটা তোর বাড়িতে কাটাতে চাই, আমাকে কি একটু জায়গা দেওয়া যায়? উম্মে হানি আমার নবীকে থাকবার জায়গা দিলেন। নবীজি রাত্রবেলা ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না, কারণ মানুষ যখন একা পড়ে মানুষের কষ্টের কথা মনে পড়ে, মানুষ যখন একা হয় জীবনের অনেক দুঃখ আর স্মৃতি মনে পড়ে। নবীজি ঘুমাতে যাচ্ছেন, ঘুম হয় না, পুরা বডিতে ব্যথা, রক্তে লাল কাপড়গুলা ছেঁড়া, জুতাও ছেঁড়া। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরা, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি তো সম্মানের কিছুই পাই না, কি সম্মান আপনি আমাকে দিলেন? তায়েফে গেলেও মানুষ মারে, বাড়িতে আসলেও মারে, যেই খাদিজার সম্পত্তি দিয়া সম্মান বাড়ালেন খাদিজাও নাই, যেই চাচার ক্ষমতা দিয়া সম্মান বাড়ালেন চাচাও নাই। ও গো আল্লাহ, আমি কোথায় যাব, কোথায় আমার সম্মান? আপনি না আমার বন্ধু, বন্ধুর পরিচয় তো বিপদে, আজকে আমি কঠিন বিপদে, আমার কেউ নাই। নবীজি যখন চুকের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কুদরতের কলিজায় লেগে গিয়েছে,
আল্লাহ সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও আমার নবীজিকে সম্মান ভালো করে বুঝাইয়া দাও। জিব্রিল আমিন আসলেন, ঘুম থেকে উঠালেন আর বললেন চলেন আমার সাথে চলেন। নবীজি বলছেন যাইতে চাই না, কোথায় যাব না, কই যাব, আমার কেউ নাই। জিব্রাইল বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার সঙ্গে চলেন। হযরতে জিব্রিল আমিনের সঙ্গে রাসূল চললেন। গভীর রাত্রে জিব্রাইল আমার নবীজিকে নিয়ে গেলেন কাবা চত্বরে, হাতিমে কাবায়। ওয়ারাফানা আলাকা যিকরাক, নবীজির সম্মান কেমন আল্লাহর কাছে যে বললেন বুঝাতে চাই। ওখানে নিয়ে আমার নবীকে শুয়ে দিলেন, বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কলব সহ কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, কালো কালো কি যেন বের করে ফেলে দিলেন, স্বর্ণের তস্তরিতে করে আনা ইলিম এবং হেকমত ভিতরে ঢুকাইয়া দিলেন, ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই, আমি কি তোমার সিনার ভিতরে ইলিম এবং হেকমত দেয় নাই। যে নবীজি এক মিনিট আগেও কান্না করেছেন কষ্ট পেয়ে, যখন সিনার ভিতরে ইলিম এবং হেকমত দিয়া বুকটা লাগাইয়া দেওয়া হয়েছে, সাথে সাথে আমার নবী আনন্দে হাসতে লাগলে। এবার জিব্রাইল বলছেন রাসূল আল্লাহ কি চলেন না, কোথায় যাব, আমার সঙ্গে চলেন, আপনি নাকি বলছেন আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন বুঝেন না, সম্মান আল্লাহ কতটুকু দিয়েছেন আপনাকে বুঝাতে চাই। এই বলে জিব্রিল আমিন আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে, প্যালেস্টাইনের দিকে, জেরুজালেমের দিকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদে আগে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে দাঁড় করায় রেখে দিলেন। আমার নবী যখন ওখানে পৌঁছে গেলেন, যাওয়ার পরে কেউ বলছেন আজকে আদম সাফিউল্লাহ, আপনি দুই রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি দুই রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি আজকে দু রাকাত নামাজ পড়ান, কেউ বললেন ঈসা রূহুল্লাহ, আপনি দুই রাকাত নামাজ পড়ান, কে আজকের ইমামতি করবে, সকল পয়গম্বররা দাঁড়িয়ে আছেন লাইন ধরে। আল্লাহ জিব্রাইলকে বলছেন জিব্রাইল আমার বন্ধু হাবিবুল্লাহ, সরকারে কায়নাত ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইওয়ার রাসূল, আমি আমার বন্ধুকে সবার উপরে সম্মান দিতে চাই, যদিও বয়সে সবার ছোট। এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই হবে মুসল্লি আর মুক্তাদি, ইমাম হবেন আমার নবী বিশ্ব নবী। আমার নবী ইমামতি করলেন, আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধুরে তোমাকে কত সম্মান দিয়েছি দেখো। এবার নবীজি হাসতেছেন, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আরো সম্মান দেখাতে চাই। ও জিব্রাইল চলো না আমাকে বাড়িতে নিয়ে যাও। জিব্রাইল বলছেন পয়গম্বরে আরবি, না না, যে আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম চাঁদ সিতারা তৈরি করেছেন, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে প্রথম আসমান থেকে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন, সুন্দর করে লাল গালিচা বিছিয়ে রেখেছেন আপনাকে সংবর্ধনা দিয়ে সম্মান দেওয়ার জন্য, এই আল্লাহ আপনার জন্যে ঊর্ধ্ব গগনে অপেক্ষা করতেছেন, আপনাকে এখন জমিন থেকে আসমানে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, সম্মান কমতেছে না বাড়তেছে? ওয়ারাফানা লাকা যিকরাক,
আমি সংক্ষেপ করে বলতেছি, কমপক্ষে 5 ঘন্টা লাগবে, কিন্তু আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। না, কিয়ামত দিতেছে আমার, পুরাটাই কিয়ামত। ওরে আল্লাহ, মানে এর অর্থ হইলে আপনি মরেন আর বাসেন ওয়াজ করেন, এটাই তো? না, ফ্যান দিলে তো বাতাস সব আওয়াজ চলে যাবে এদিকে, তাহলে তো আওয়াজ আরো কম হবে। আমার বন্ধুগণ কথাগুলা শুনেন, কি বলতে চাই? আমার নবীজি আসমানের দিকে যেতে লাগলেন, সামনের কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, কি বুঝাতে চাইবো আজকে। নবীজিকে যখন জিব্রিল আমিন প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল আসমানের প্রহরীদেরকে বললেন, দরজা খুলে দাও। আসমানের প্রহরীরা ডাক দিয়া বলছে, জিব্রাইল বেয়াদবি মাফ করবেন, আসমানের দরওয়াজা খুলে দেওয়া যাবে না। কেন রে জিব্রাইল খুলে দিবা না? ও জিব্রাইল বলছেন, কেন রে ফেরেশতারা খুলে দিবা না? সবাই বলছেন, জিব্রাইল আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়ে জান্নাত একবারে জান্নাত পর্যন্ত সকল জায়গার ডিজাইন করেছেন, জান্নাতুল ফিরদাউস থেকে মখমল বিচাইছে, জান্নাতুন নাইম থেকে নিয়ামত এনে জুলাইয়া রাইকা দিছে, গেট খুলে দেওয়া যাবে না। এই রাস্তা দিয়া তার বন্ধু হাবিবুল্লাহ তার বাড়িতে যাবে, এই জন্যে সংবর্ধনা দেওয়ার জন্যে লাল গালিচা বিছাইয়া রাখছে, আপনাকে যাইতে দেওয়া যাবে না। জিব্রাইল বলছেন, ফেরেশতারা যার জন্য এত কষ্ট করলা, যার জন্য আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবী আমার সঙ্গে আছে, তোমরা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হল, আহলান ওয়া সাহলান। নবীজি উঠতে লাগলেন উপরের দিকে, প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, ওগুলো আমি বলবো না, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য আয়াত হচ্ছে, ওরা ফায়না এলাকা যে করাক, সম্মানটা কেমনে পাইলেন নবীজি। এক পর্যায়ে সকল আসমানের উপরে উঠে জান্নাতে পৌঁছে গেলেন। আমার নবী জান্নাতুল ফিরদাউসের গেইটে গিয়ে হাসতেছেন, নবীজির যেন সামনের দুই দাঁত বের হয়ে যায়। জিব্রাইল বলছেন, ইয়া রাসূল আল্লাহ আপনি হাসেন কেন? জিব্রাইল বলছেন, এই জন্য হাসি রে জিব্রাইল, আমি মনে করেছিলাম আমি মনে হয় একা একা আল্লাহরে ভালোবাসি, আর কেউ না। আজ আমি বুঝলাম জান্নাতের গেইটে আমি আয়েশা দেখি, জান্নাতের গেইটটাকে যে ডিজাইন করা হয়েছে পুরাটা ডিজাইন আমি নবীজির নাম দিয়া। জান্নাতের গেইটের এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রসুলের নাম। আমার নবীজি জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেলেন, জিব্রাইল বলছেন, ইয়া রসুল আল্লাহ এটা হলো আপনার বন্ধু আবু বকরের বাড়ি, এটা হলো উমরের বাড়ি, ওটা উসমানের বাড়ি। নবীজি দেখলেন, জান্নাতের কিছু দূর যাওয়ার পরে নবীজি শুনেন, জান্নাতের ভিতরে কে যেন দ্রুত গতিতে হেঁটে যায়। নবীজি বললেন, জিব্রাইল বলতে পারলাম না জান্নাতে আসলো কে, মনে হচ্ছে কে যেন হেঁটে যায়। জিব্রাইল বলছেন, ইয়া রাসূল আল্লাহ আপনি বলেন কে হেঁটে যায়? নবীজি ধ্যান ধরে বলছেন, জিব্রাইল ওটা তো কাঠের জুতা, খড়মের জুতার আওয়াজ শোনা যায়, কাঠের জুতা তো আমার কালো বেলাল ছাড়া কেউ পরে না। ও জিব্রাইল আমার কালো বেলাল হাবশি গোলাম, ও কেমনে আসলো, ওর পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি যখন কথাগুলা বলছেন, আল্লাহ আওয়াজ করে বলছেন, বন্ধুরে এটা নিশ্চয় বেলালের পায়ের আওয়াজ, কিন্তু বিলাল আসে নাই। আল্লাহ বেলাল না আসলে তার পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? ও পয়গম্বর আরবি,
বেলাল আপনাকে তার কলিজার থেকে এত বেশি ভালোবাসে, বেলাল আমাকে এত বেশি ভালোবাসে। বেলালের একটাই কথা, নবীজি আছে যেখানে আমি আছি সেখানে। পয়গম্বর আপনি আসছেন মেরাজে সবাইকে না জানাইয়া, বেলাল আমাকে বলছিল আল্লাহ আমাকে তো পাথর চাপা দিয়ে পিটাইছে, আমার জিব্বাটা পর্যন্ত আগুন দিয়ে পুড়াইছে, তাও তো তোমাকে বুইলা যাই নাই। ও গো আল্লাহ, একটা বারো আমি আমার নবী থেকে আলাদা হতে চাই না। পয়গম্বরে আরবি, আপনি আমার বিলালকে না জানাইয়া চলে আসছেন, আমি তো আমার বিলালকে না জানাইয়া থাকতে পারি না। এই জন্যে আমি আল্লাহ, বেলাল দুনিয়ার জমিনে জিন্দা, আমি আল্লাহ বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছাইড়া দিয়েছি। বাইরে নবীজি সব দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তারপরে আমার নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ। ইন্তাহা মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তর, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইয়া রাখছে। এক একটা বড়ই 10 মন থেকে 70 মন ওজন। সুবহানাল্লাহ, রাস্তে কোন এক একটা পাতা হাতির কানের মতো মোটা। নবীজি দৌড়াইয়া সিদরাতুল মুনতাহায় গিয়া গাছের পাতায় হাত দিয়া খুশি হইয়া বলছেন, জিব্রাইল আসো না আমার কাছে আসো, আইসা দেখো না আল্লাহ কত বড় পাগল আমার জন্যে। ও পয়গম্বরে আরবি, কি হয়েছে? এই যে দেখো গাছের কাঁচা পাতা, পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রসুলের নাম। বন্ধু আমি আপনাকে যেই সম্মান দিয়েছি, কেন আপনি বলেন সম্মান পান নাই? এবার জিব্রাইল বলছেন, ইয়া রাসূল আল্লাহ আপনি এখানে থাকেন, আমি গেলাম, এই যে দেখেন আমার ভিসা আছে, আমার রোড পারমিট আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু এই রাস্তা দিয়া যাওয়ার কোনো অনুমতি ইজাজত নাই। এই যে সামনে একটা রাস্তা দেখতেছেন লাল গালিচা, এই রাস্তা দিয়া আরশে আজিম পর্যন্ত, যেখানে আল্লাহ আছেন, আল্লাহু আরশিস্তাওয়া, ওই আরশ পর্যন্ত আল্লাহ নিজের হাতে ওগুলা ঠিক করেছেন। ওখানে দুনিয়ার কেউ যাওয়ার সুযোগ নাই, ওখান থেকে আপনাকে ইস্তেকবাল সংবর্ধনা দিয়া নিয়ে যাবে স্বয়ং আপনার বন্ধু আল্লাহ। আল্লাহু আকবার! শুনো রে, তোমার রসুলের দাম কত? ও ভাই, নবীজি দাঁড়িয়ে আছেন, মানুষ যখন একা হয় কত কিছু মনে পড়ে। নবীজির মনে পড়েছে, আহারে আজ আমার স্ত্রী খাদিজা থাকলে কত কথাই না বাড়িতে গিয়ে বলতাম, কি আমার সম্মান। এ কথা বলতে বলতে নবীজির চোখগুলা হঠাৎ পায়ের দিকে গেছে, তাকাইয়া দেখে পায়ের মধ্যে সেড়া জুতা। মনে পড়েছে, আহারে আমি আল্লাহর বাড়িতে আসছি, সেড়া জুতা নিয়ে কেমনে আসলাম? সেড়া জুতা নিয়ে কি মানুষ আল্লাহর বাড়িতে যায়? মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমি ঘটনার দিকে যাব না, শুধু 1 মিনিটে বলবো। আমার নবীজির মনে পড়ে যায় মুসা কালিমুল্লাহর কথা। মুসা আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে যায়। আল্লাহ মুসাকে বলছেন, মুসা ফখলানা আলাইকা إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوَى। ও মুসা, ওইটা পবিত্র পাহাড় তুরে ছায় না, এখানে জুতা নিয়ে আসা যায় না, জুতা খুলে তোমাকে ওখানে আসা লাগবে।
পয়গম্বর চিন্তা করলেন, মুসাকে জুতা ছাড়া যাইতে দিলেন না, জুতা সহ তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে সেরা জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই। এই জন্যে নবীজি জুতা খুলে রেখে দিয়েছেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধুরে আপনি আপনার পায়ের জুতা মুবারক খুলবেন না, জুতাটা পায়ে দিয়া দেন। বন্ধুরে আপনাকে আমি আল্লাহ কত সম্মান দিয়েছি আপনি জানেন না, আপনার পায়ের নিচে যেই জুতা রয়েছে, এই জুতার নিচে যেই ধুলি কণা রয়েছে, আমি আল্লাহ এই ধুলি কণা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়া রাফা'না লাকা যিকরা, কি সম্মান! আমার বান্দাগণ, এক পর্যায়ে আমার নবীজি চলে গেলেন আল্লাহর একবার আরশে আজিমে। এখানে তিনটা ব্যাখ্যা আছে, বিভিন্ন ব্যাখ্যা, কেমনে গেলেন, কেমনে দেখা হলো, আমি তো সবগুলা ব্যাখ্যা দেওয়ার জন্য বসি নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা ব্যাখ্যা দিচ্ছি। কোরআনে আল্লাহ বলছেন, ফাঁকা বাঁকা ও সাইনি আও আদেনা, দনুক বাঁকা করলে দনুকের মাথা যত কাছাকাছি আসে, আল্লাহ এবং তার রসুল সামনাসামনি তত কাছাকাছি বসে কথা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে বিশ্ব নবী, নবীজি হাসতেছে না হাসতেছে? আল্লাহ বলেন, হাসেন কেন, আপনারা কাঁদতেছিলেন ঘুম থেকে উঠে আনলাম। আল্লাহ, আমি হাসবো না কেন? কেন হাসবা? আয় আল্লাহ, আপনি যে আমাকে এত ভালোবেসে তো সম্মান দিবেন জানি না, কেন কি হয়েছে? এই যে আপনার আরশে আজিমের পিলার, আরশে আজিমের ছাদ, পুরো আরশে আজিমকে যে ডিজাইন করেছেন, যে স্ট্রাকচার বানাইছেন, পুরা ডিজাইনটাই দেখতেছি মুহাম্মদ নাম দিয়া। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরা, কি সম্মান দিয়েছি তোমাকে। আমার বন্ধুগণ, এবার কথা হচ্ছে, কতক্ষণ কথা বলতেছেন আল্লাহ, কতক্ষণ কথা বলতেছেন রসুল। কথা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধুরে, ও বন্ধু, তুমি যে আমার বাড়িতে আসলা, তুমি কি আমার বাড়িতে আসার সময় হাদিয়া আনছো, গিফট, উপহার, উপঢৌকন, কি কিছু আনতে পারছো? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ বলতেছেন, বন্ধু তুমি কি হাদিয়া ছাড়া আসছো? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমাকে বুকা পাইছেন, খালি হাতে কিন্তু আপনার বাড়িতে আসি নাই। আল্লাহু আকবার! কি নিয়ে আনছো, কি হাদিয়া আনছো আমাকে দাও। নবীজি বলতে লাগলেন, আল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আল্লাহ, আয় আল্লাহ, জীবনের সকল সালাত, সকল সালাম, সকল পবিত্রতা এই মুহূর্তে আমি সব কিছুকে আপনার হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হইয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও গো পয়গম্বর, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। কথা বলবার সাথে সাথে নবীজি মাথাটা নিচের দিকে করে চুপ থেকে পানি ছেড়া কানতেছে। আল্লাহ বলতেছেন, বন্ধু কান্না করো কেন? আল্লাহ, কাঁদবো নাতে কি করব? খাদিজার কথা মনে পড়ছে না, ফাতেমার কথা না, তাহলে কেন কান্না করো? আল্লাহ, আমি কাঁদবো নাতে কি, আপনি কত কিছু আমাকে জিজ্ঞাসা করলেন,
আমাকে সালাম দিয়েছেন যে উম্মতের জন্য মায়ের খাইলাম। আপনি এত কিছু জানতে চাইলেন কিন্তু একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জানতে চাইলেন না। ওগো আল্লাহ সব জানলেন, জিজ্ঞাসা করলেন, আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমি আপনার সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। আল্লাহু আকবার। নাই আল্লাহ বললেন, বন্ধুরে কেমনে সালাম দিব, তোমার উম্মতকে কি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন জানি না। আল্লাহ বলছেন, আসসালামু আলাইনা, ফেরেশতা সবাই বলছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আপনার সকল ইবাদে বান্দা, সালেহ বান্দা যারা আছে, নেক আমল যত উম্মত করে সবাইকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। নবীজি বললেন, আল্লাহ আপনার সালাম মানি না, আপনি আমাকে সরাসরি সালাম দিলেন, আর আমার উম্মত আজকে খান জাহান আলীতে বসে আছে, কই সালাম দিলেন আমি তো বুঝি না, সরাসরি সালাম না দিলে আমি সালাম মানি না। আল্লাহ বললেন, বন্ধুরে উম্মতের এত দরদি নবী আপনি, আমি কি এখন আপনার উম্মতকে বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আল্লাহ আপনি কেমনি সালাম দিবেন আমার জানা নাই, আপনি আপনি আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন? আপনার উম্মত এখন বসে আছে বাগেরহাট বাংলাদেশে, আমি কি ওখানে গিয়ে সালাম দিব? আল্লাহ কেমনে দিবেন জানতে চাই না, কিন্তু আমি সরাসরি চাই। আল্লাহ এক সময় বলছেন, বন্ধু তুমি তো উম্মতের দরদি নবী, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাই না, ব্যথা দিতে চাই না, এই মুহূর্তে আমি আল্লাহ আপনার কথাকে মেনে নিলাম, আমি কেয়ামতের দিনে যখন তোমার উম্মতেরা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করব, ওই প্রোগ্রামে তুমি হবা প্রধান অতিথি, আমি হব সভাপতি, তোমার উম্মতেরা থাকবে চেয়ারে বসা, জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ার গুলায় তোমার উম্মত বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মতকে সালাম দেওয়ার ওয়াদা দিলা। নবীজি খুশি হয়ে গিয়ে বলছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে সরাসরি সালাম দিবেন আমি বড় আনন্দ পাই, কিন্তু আপনি তো বলছেন সালাম দিবেন, ওয়ালা কিল্লিয়া তোমা ইন্না কালবি, অন্তরে শান্তি পাচ্ছি না, ডকুমেন্টস লাগবে, প্রমাণ লাগবে। আল্লাহু আকবার বললেন, আল্লাহ বলছেন তোমাকে তো ভালোবাসি, আমাকে কি বিশ্বাস করো না আমি যে সালাম দেব? আল্লাহ আপনাকে বিশ্বাস করি 100%, আপনি সালাম দিবেন তাও বিশ্বাস করি, কিন্তু ডকুমেন্টস চাই লিখিত। আল্লাহ বললেন, বন্ধু আয়াত নাজিল করে দিলাম কোরআনে, কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। আল্লাহ বললেন, বন্ধুরে আমি আল্লাহ কথা দিলাম, যখন তোমার উম্মতের সঙ্গে কিয়ামতের দিন আমি আল্লাহর দেখা হবে, আমি আল্লাহ সর্বপ্রথম সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আমার আল্লাহ বললেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, বান্দারে জান্নাতি যখন দেখা হবে আমি আল্লাহ সালাম দেব। আল্লাহ সালাম দিবেন জান্নাতে, প্রোগ্রামের হবেন সভাপতি, প্রধান অতিথি আমার নবী, সেদিকে আজকে যাব না। এবার আল্লাহ বলছেন, বন্ধুরে আমি তো সকল নবীকে এক একটা দোয়া শিখাইছি, যারা উম্মতের জন্য দুনিয়ায় গিয়ে দোয়া করছে
উম্মত কে মাফ করে দিয়েছি, তুমি কি এমন দোয়া চাও? আয় আল্লাহ দেন না, আমাকে একটা দোয়া শিখাইয়া দেন, উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ আমার নবীকে একটা দোয়া শিক্ষা দিলেন, নবীজি দোয়া শিক্ষা করে আজকে কিন্তু বলছিলাম দোয়াটা শিখাবো, কিন্তু আর বলবো না। আপনারা দিতে স্বার্থপর মানুষ, আমি মরে যেতেছি কথা বলতে বলতে, দুই ঘন্টার উপরে হয়ে গেছে। এই দেখেন দুই ঘন্টা হয়েছে, আমার ঘড়ির দিকে তাকান, দুই ঘন্টা পাঁচ মিনিট, আরো দুই ঘন্টা লাগবে। হেই দোয়াই দুই ঘন্টা, হেই ওয়াজ বুঝে দিতে দুই ঘন্টা লাগবে। তাহলে এই মাইক কি নিয়েছেন? না, পাঁচ মিনিটে কথা বলতাম না, গলার ভিতরে জ্বলতেছে, ও নিজে বুঝতেছে আমার বুকে ব্যথা হচ্ছে। এটা করলে জীবনে রৌডি এলাকায় কি এই বিভাগের দিকে পাইবেন না, এগুলা করবেন না। কারণ সারা বছর প্রোগ্রাম করি, বক্তারা 15 মিনিট ওয়াজ করে, আর আধা ঘন্টা গজল গায়, আর দেড় ঘন্টা কৌতুক করে, আর আমি যতক্ষণ কথা বলবো শুধু কথাই বলবো। 1 লক্ষ প্রোগ্রাম শুনলে আর কিচ্ছু পাবেন না, কারণ আমার সময় কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। জবাব দিয়ে ভিতরে নিয়ে কথা বলি, যেন কেয়ামতের দিন আল্লাহ আমার না বলেন এই বেয়াদব বসাইছিলাম চেয়ারে গান গাওয়ার জন্য, গজল গাইয়া কৌতুক করার জন্য না, এই চেয়ার তোর না, এটা আমার রসুলের চেয়ার ছিল, এখানে বৈশাখ করেন হাজির নামে ভণ্ডামি করছস না, আমি আপনাদের ওয়াজ করে কি আমি কেয়ামতের দিন বিপদে পড়বো? এই কাজ আমার দ্বারা হবে না, এজন্য দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন কি বলতে চাই? কোনো কথা নাই, কথা রাখছি, কথা দিছিলাম দুই ঘন্টা বলবো। এই কিয়ামতওয়ালা সাকরাত হচ্ছে, মাইকের বোঝা ডায়াবেটিস রোগ কমে বাড়ে, কি করব বেচারার কিছু করার নেই। আবার কিছু কও তুমি, তুমি বুঝতেছো না তো আমি কেমন গরম মানুষ, কিন্তু এত ভদ্রতার সাথে কথা বলতেছি আজকে, আমি মাইক খুলে রাইকা দিই, ওয়াজ করবো না ম্যাডাম এভাবে, কিন্তু শুধুমাত্র এগুলো বললে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, এজন্য বলতেছি না আজকে কি করছো তুমি। আমি মসজিদে কথা বলি 30-35টা হরন মসজিদে, জুমায়, আর এটা কি? আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝেন, আমার নবীকে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, এবার নবীজি বলছেন আল্লাহ আপনি আমারে কি বুকা পাইছেন নাকি? আপনি আমার দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতের জন্য দুনিয়ায় গিয়ে দোয়া করতে, আমি আল্লাহ দুনিয়ায় দোয়া করব না, রাইকা দিলাম। কেয়ামতের দিনে হিসাব নিকাশের পরে আমি কেয়ামতে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া আমি আপনার শিখানো এই দোয়া করব, আমার বিশ্বাস আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। ওয়ারাফানা লাকা যিক্রাক, তোমার নবীজিকে আল্লাহ কেমন সম্মান দিয়েছেন, আমার নবীজির দোয়াটা শিখলেন। এবার অনেক কথা হচ্ছে, যেই কথার নাম তোয়াহা, কাফা, ইয়াইন, সাদ, ইয়াসিন, তোয়াসিন, মিম, আল্লাহ বুঝে আর বন্ধু বুঝে, প্রেমিক প্রেমিক বুঝে। দেখবেন চার দোকানে বৈশা সবাই কথা বলে, এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত, এই যে গতকালকে বলছিলাম মনে আছে? ক হ্যাঁ মনে আছে। 20 জনের কেউ বুঝে নাই, তারা দুইজন বুঝছে নি। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাংকেতিক চিহ্নে কথা বলছে, ইয়াসিন, তোয়াসিন, মিম, কেউ বুঝে না, তারা তারা বুঝে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বন্ধুর এত সম্মান দিছি কাউকে বুঝতে দেই নাই, তোমার আমার গোপন অভিসার। এইভাবে কথা বলতে লাগলেন, কথা চলতেছে আল্লাহর সাথে, আল্লাহর রসুলে পাককে দোয়া শিক্ষা দিচ্ছেন, আর এই নবীজি জান্নাতের ভিতরে আল্লাহ কেমনে সালাম দিবেন। আমি আর সামনের দিকে যেতে চাই না, আল্লাহ আমার রসুল এখন কোথায়? কিছু কয় না নবীজি, কই এখন? হ্যাঁ কাছাকাছি নবীজি, এখন কই? আরশে আজিমে, আল্লাহ ওয়াজের ভিতরে কই? এটা বুঝছি নবী যখন আরশে আসবে না, আল্লাহর সাথে কথা বলতেছেন না, আমরা কোথায়? জমিনে। আর নবী কই? আরশে আসবে, এখানে থাকুক, রাইকা দিলাম এখানে, নবীজিকে নামাই আনবই না এবছর, কাজ নামাই আনতে গেলে আমার আর 2 ঘন্টা লাগবে। হেই বহুত দিন পরে গেছে, মা নাই, বাপ নাই, বউ নাই, কেউ নাই, সব মরে গেছে, বন্ধুর কাছে গেছে,
এখানে কিছু কথাবার্তা বলুক, বন্ধু বন্ধুর দুঃখ দূর করবে, আর বাইচা থাকলে আগামীতে আমরা নামাইয়া আবার দুনিয়া আইনা ঘুরাইয়া খেয়ামতের মাঠের দিকে নিয়া হে জান্নাতে নিয়া আল্লাহর সালাম শুনব, তিনি সভাপতি আর রসুল থাকবেন প্রধান অতিথি, ওখানে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর না এখানে রাইখা দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। হ্যাঁ, আরে নামাই দিয়ে যান, এই নামাই দিয়ে যান, আরে